صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. আমরা মানুষ আল্লাহর এই সংসারে এই দুনিয়াতে অনেক প্রাণী জীব আছে, এর মধ্যে আমাদেরকে বলা হয় মানুষ। মানুষকে আল্লাহ কুল কায়নাত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে বানাইছেন, আশরফুল মখলুকাত বলা হয় মানুষ। আল্লাহ তাআলা ঘোষণা দিছেন মানুষ সারা দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে সম্মানী। সৃষ্টি জগতের সেরা হইল মানুষ জাতি। হাইওয়ান জানোয়ার এদের জন্য কোনো পরকাল নাই, এদেরকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য। হাইওয়ান জীব জানোয়ার যদি অন্যায় করে বিচার হবে, এরপরে আল্লাহ তাআলা বলবেন মাটি হইয়া যাও, সব মাটি হইয়া যাইবে। বনি আদমের বিচার হবে, শেষ নাই, পরকালে তাদের জন্য বেহেশত জাহান্নাম আছে। গরু ছাগল হাইওয়ান জানোয়ার শুয়োর বান্দর এদেরও বিচার আছে, অন্যায় করলে বেহেশত দোযখ নাই। আল্লাহ তাআলা বিচারের পরে তাদেরকে বলবেন মাটি হইয়া যাও, মাটি হইয়া যাইবে শেষ। তখন মানুষজন যখন বিচারের পরে দেখবে তাদের জন্য শাস্তি জাহান্নাম আর মরণ নাই, তখন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হইয়া যেতাম ভালো হইতো। এ আফসোস করলে কোনো কাজ হবে না। মানুষে আর হাইওয়ানে বেশ কম, মানুষের জন্য আল্লাহ তাআলা দিন দিছেন, হাইওয়ান জানোয়ারের জন্য কোনো পয়গম্বর নাই, কোনো দিন নাই, কোনো কিতাব নাই, তাদের জন্য বেহেশত নাই, দুযোগ নাই। খাওয়া দাওয়া ঘুমানি বাচ্চা কাচ্চা পেশা পায়খানা যৌন চাহিদা সব হাইওয়ানের মধ্যে আছে, এগুলো মানুষের মধ্যে আছে। এখন মানুষ হইয়া যদি মনে করে হাইওয়ান জানোয়ারের মতো যৌন চাহিদা মিটাইল, ক্ষুধা মিটাইল, বাচ্চা কাচ্চা জন্ম দিল, প্রেম ভালোবাসা করল, ঘুমাইল আর খাইল, তো মানুষের কোনো মর্যাদা রইল না, হাইওয়ান জানোয়ারের মতো হইল। আল্লাহ তাআলা বলেন বরং মানুষ হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হইল, বালহু মাজাল উলাইকা হুমুল গাফিলুন। তাই মানুষের সফলতা, মানুষের কামিয়াবি, এর জন্য আল্লাহ তাআলা দিন মানুষকে দিছেন, হাইওয়ান জানোয়ারের জন্য দিন নাই। দিন অর্থ হইল পয়গম্বরের তরিকা, আল্লাহর হুকুম আহকাম, কোরআন হাদিস শরীয়ত, এটাকে দিন বলে। দিন কোনো গাছের নাম না, বিল্ডিং এর নাম না, আল্লাহর কাছে স্বীকৃত দিন ইসলাম। ইন্নাদ্দিন আইন্দাল্লাহ, তার অর্থ ইসলাম সারা যত ধর্ম মতবাদ সব আল্লাহর কাছে বাতিল, ইসলাম সারা অন্য কোনো মত পথ শরীয়তের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই, একমাত্র জীবন পদ্ধতি দিন ইসলাম। এখন ইসলাম কোন জিনিসের নাম,
শরীয়তের নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের তরিকার নাম, কোরআন হাদিসের নাম। এখন এই দিন ছাড়িয়া যদি আমরা চলি মানুষ, তো মানুষ হবে হায়ওয়ান জানোয়ার কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। গরু ছাগলেও মানুষের কামে লাগে, কুকুরেও মানুষের কাজে লাগে, হাতিও লাগে, সাপের বিষও কামও লাগে, কিন্তু মানুষ কোন কামের জন্য? যদি মানুষের মধ্যে দিন না থাকে জাহান্নামে যাইব, চিরজীবন জাহান্নামে যাবে। যদি মানুষের মধ্যে দিন আসে, এই মানুষটা চিরজীবন বেহেস্তের মধ্যে আরামের মধ্যে থাকবে। এই দুনিয়া আরামের জন্য না, রেস্টের জন্য না, এই দুনিয়া কাজের জন্য। কেউ কাজ করে শুধু দুনিয়ার, পরকালের কাজ করে না। আমাদেরকে আল্লাহ বানাইছেন দুনিয়াতে থাকো, পরকালের কাজ করো। দুনিয়ার থাকিয়াই পরকালের সমৃদ্ধি, পরকালের উন্নতি, সুখ শান্তি তৈয়ার করতে হবে দুনিয়ার থাকা অবস্থায়। দুনিয়াই কাজের জায়গা। এই দুনিয়া থেকে কেউ দুনিয়াই বানায়, এই দুনিয়ার থাকিয়া কেউ পরকালকে বানায়। কবরে গেলে রেস্ট, দুনিয়াতে কোনো রেস্ট আর আরামের জায়গা না, মেহনতের জায়গা। মেহনত দুই প্রকার, কেউ দুনিয়ার উন্নতি সুখ শান্তির মেহনত করে, আর কেউ এই দুনিয়ার থাকিয়া পরকালের সুখ শান্তির মেহনত করে। কবরে হইল রেস্টের জায়গা, বেহেস্ত হইল আরামের জায়গা, দুনিয়া হইল মেহনতের জায়গা। দুনিয়া কাম কাজের জায়গা, কবরে কোনো কাম কাজ নাই, রেস্ট। কেউর জন্য কবর হবে জাহান্নামের টুকরা, কেউর জন্য হবে বেহেস্তের টুকরা। আরাম, ফুর্তি, সুখ, শান্তি, এটা হইল বেহেস্তে। বেহেস্তের মধ্যে কোনো আইন নাই, পর্দার কথা নাই, রোজার কথা নাই, প্রস্রাব পায়খানা নাই, মাসিক বেমার নাই, বেমার আজার হসপিটাল নাই। বেহেস্তের জিন্দগি, চিরজীবন যৌবন থাকবে, চিরজীবন সৌন্দর্য খালি বাড়বেই বাড়বে। ঝগড়া ফসাদ বলতে বেহেস্ত কিছুই নাই, সেখানে ফুর্তি আর ফুর্তি, কষ্ট বলতে কিছু নাই, ফাঁকশাক করা লাগবে না। যখন ইচ্ছা হইব আল্লাহ তাআলার কুদরতে মুখের কাছে খাওয়ান হাজির করে দেব। ইচ্ছাটা হইল সুইস, সুইস টিপা দিলে যেরকম দুনিয়াতে কাজ হয়, তোমার মনের ইচ্ছাটা হইল সুইস টিপা দিবা, খাইতাম চাই, সঙ্গে সঙ্গে মুখের সামনে হাজির হইব। সেখানে যেমন ল্যাট্রিন নাই, পাখানা নাই, খাওয়া যাওয়ার জন্য কিচেনেরও দরকার নেই, কাপড় ময়লা হবে না, উকুন হবে না, মশা হবে না, ঘুমও সেখানে হবে না, ফুর্তি আর ফুর্তি, পেশাব পাখানাও নাই, ঝগড়া ফসাদ নাই। মতির বাড়ি হবে, এক একটা মতি দিয়া বাড়ি বানাই দেওয়া হবে বেহেস্তে। স্বর্ণের বাড়ি হবে, শুধু পুরুষের জন্য হবে এমন কথা না। এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান একজন পুরুষকে দেওয়া হইবে, তো একজন মহিলাকেও দশটা পৃথিবীর সমান দেওয়া হইবে, সেখানে কোনো পার্টনারশিপ নেই। দুনিয়াতে 50-50 স্বামী স্ত্রী, সেখানে প্রত্যেকের আমলের দ্বারা বেহেস্ত বনবে, স্বতন্ত্র, কেউর শরীর কেউ হবে না। তুমি আমল করলে তোমার জন্য স্বতন্ত্র বেহেস, মহিলাদের জন্য স্বতন্ত্র বেহেস, দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সাধারণ বেহেস থেকে দেওয়া হবে, মহিলাদেরকেও দেওয়া হবে, মহিলা হবে সেই বেহেস্তের রানী।
ইংল্যান্ডের রানী এলিজাবেথ ছোট একটা দেশ, রানী মালিক, তার খাদিম খদিম পার্লামেন্ট কত কিছু আছে। তুমি হইবা দুনিয়ার মতো 10টা পৃথিবীর সমান বেহেস্তের রানী। তোমার স্বামী যদি বেহেস্তে যায় সে হবে রাজা সেই বেহেস্তের, আর একটা বেহেস্ত হবে তার জন্য। যদি বেহেস্তে না যাইতে পারি তো জাহান্নামের সুযোগ হবে, সে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 ডবল তেজ বেশি। সেখানে খাদ্য হবে ড্রেনের পানি, সেখানে খাদ্য হবে পুইজ গিসলিন, সেখানে হবে জাক্কুম, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসীম। পিপাসা লাগবে তো গরম পানি দিবে জাহান্নামে, খাওয়ার পরে আতুরি মুতুরি পাখানা রাস্তা দিয়ে সব বাইরে যাইব। লা ইউখজা আলাইহিমুল মাউত, কিন্তু মৃত্যু হবে না, মাউত একবারই হবে, আর মরণ হবে না, মরা একবারই মাত্র। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ বেশি হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া জ্বলিয়া পুড়িয়া যাইব তো নতুন করে আল্লাহ আবার চামড়া দিব কষ্ট পাইবার জন্য। যদি ঠোসা উঠা যায় আবার ঠোসা বৈসা যায় তো কষ্ট হয় না, এর লাগে নতুন নতুন চামড়া বদলাইয়া দিব। সেখানে যাওয়ার পরে চিৎকার আর চিৎকার করবে, হাজার বছর চিৎকার করবে, পানি 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 দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাকো কথা কইও না। দুনিয়াতে তোমাদেরকে দিন শরিয়ত আহকাম দেওয়া হয়েছিল মানছো না, কি পানি 1000 পরে জবাব হইব কথা কইও না। এরপরে পানি দিব গরম পানি, পাখানা রাস্তা দিয়া সব জ্বালাইয়া পুড়াইয়া বাইর করে দিব, কিন্তু মৃত্যু হবে না। সেই আবাদুল আবাদ জাহান্নাম থেকে মুক্তির জন্য, সেই মুতিয়ার স্বর্ণের বেহেস্ত পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কাজ দিছেন, মেহনত করো, এটা মেহনতের জায়গা। কবরে মেহনত নাই, সেখানে রেস্ট আরাম, বেহেস্তের আবহাওয়া আসতে থাকবে। হুফরাতুম মিনাল জিন্নাহ জান্নাহ আর হুফরাতুম মিনান নার, তাহলে জাহান্নামের গাড়া হবে। আমোদ প্রমোদ বলতে যা আপনাদেরকে বোঝানো হয় এগুলা সব বেহেস্তের মধ্যে হবে, দুনিয়াতে আরামের জায়গা না। যদি দুনিয়াতেই আরাম করো তো বেহেস্ত পাইবে না, দুনিয়াতে কাজ করো। কাজ কেউ দুনিয়ার কাজ করে, সিলেট বাড়ি বানায় ঢাকা বাড়ি বানায়, কেউ বেহেস্তের মধ্যে বাড়ি বানায়। বিবি আসিয়া দুনিয়ার থাকা অবস্থায় দিনের মেহনত করছেন তো বেহেস্তে বাড়ি বানাইছেন। কোরআন শরীফে আছে তোমরা আসিয়ার মতন হইয়া যাও, যত কষ্টই আছে শরিয়াত মুসা আলাইহিসসালামের আসিয়া ছাড়েন নাই। আসিয়ার কথা আল্লাহর কোরআনে আছে, আসিয়া দোয়া করছেন রাব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়ার মতন হও, কত কষ্ট কত মুসিবত কত ফিটা কত লাঞ্ছনা, কিন্তু শরিয়ত ছাড়েন নাই। আল্লাহ তাআলা বেহেস্তের মধ্যে বাড়ি বানাইয়া দিয়েছেন, বেহেস্তে যাওয়ার পরে উনি কত বড় বেহেস্ত পাইবেন, কিন্তু স্বামী ফেরাউন জাহান্নামে। এখন যদি উনি সেই বেহেস্তে একা থাকতে ভালো লাগে না তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন বলেন, আসিয়া এত মেহনত করছেন, এত কুরবানি দিছেন, স্বার্থ ত্যাগ করছেন, আরাম ত্যাগ করছেন, হ্যাঁ বাড়িঘর বিল্ডিং ফেরাউনের বাড়ি সব সারছেন, ফেরাউনের রানী হওয়া ফেরাউনের বিল্ডিং সব সারিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ত্যাগ তিতিক্ষা কুরবানের জ্বলন্ত প্রমাণ রাখছেন, এর বিনিময়ে আল্লাহ কত বড় বেহেস্ত দিবেন। এখানে একলা থাকা ভালো লাগে না তো আসিয়ার উপযুক্ত কোনো স্বামী বেহেস্তের মধ্যে নাই, এত বড় মেহনত করছেন তার স্বামী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের সাথে বিয়া করাইয়া দেওয়া হবে। আল্লাহ মরিয়মের কথা বলেন, মরিয়মের স্বামী নাই, ভাই নাই, বাবা নাই, সংসারে দুনিয়াত বলতে কেউই নেই। ও মরিয়ম ইবনাত ইমরান,
কিন্তু আল্লাহ প্রশংসা করেন, ভাই নাই, বাপ নাই, স্বামী নাই, অবলা নারী আহসানাত ফরজাহা, নিজের সতীত্ব রক্ষা করছেন, কত বড় জেহাদ করছেন, তো পয়গম্বরের মা হইছেন, স্বামী সারা ঈসা আলাইহিসসালামের মা হইছেন, মরিয়ম স্বামীর কোনো স্বাদ আমোদ প্রমোদ দুনিয়াতে ভোগ করেন নাই। আল্লাহ মরিয়মের প্রশংসা সারা কোরআন শরীফে, আহসানাত ফরজাহা, সতীত্ব রক্ষা করছেন। তো মরিয়মের যদি বেহেস্তের মধ্যে স্বামীর দরকার হয়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের সাথে বিবাহ দেওয়া হবে। মরিয়ম দুনিয়াতে স্বামী পান নাই, ঈসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মুখাপেক্ষি, চন্দ্র তারকা সূর্যের মুখাপেক্ষি, চন্দ্র তারকার নিজস্ব কোনো আলো নাই, ঠিক সমস্ত পয়গম্বর তাদের পয়গম্বরের মধ্যে কোনো আলো নাই। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সিরাজাম মুনীরা, জ্বলন্ত একটা সূর্য, জ্বলন্ত একটা নূর, একটা চেরাগ, এই চেরাগের থেকে এই সূর্যের থেকে সমস্ত পয়গম্বররা নূরানিয়ত শরীয়ত দিন তারার মধ্যে আসে। সূর্যের থেকে যেরকম চন্দ্র তারকার মধ্যে আলো যায়, হুজুর সাল্লাম যেখানেই থাকেন না কেন, খাতুমুন নবীন, আল্লাহ বলেন সিরাজাম মুনীরা, দুনিয়ার সূর্যের থেকে অন্যান্য জিনিসে আলু পায়, হুজুর সাল্লামের নবুয়ত খাতুমুন নবীন থেকে সমস্ত পয়গম্বররা আলু পান, তাদের নিজস্ব নবুয়তের মধ্যে কোনো আলু নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া। এর লাগে সিরাজাম মুনীরা বলা হয়েছে। এই জন্য আল্লাহ ঘোষণা দেন, দিন মাত্র এক ইসলাম, অন্যটার স্বীকৃতি আল্লাহর কাছে নাই। এই দিন আর শরীয়ত শুধু পুরুষের জন্য না, সূর্য শুধু মানুষের জন্য না, সূর্য কুল কায়নাতের জন্য, হায়ওয়ান জানোয়ারের জন্য, নারী পুরুষ সবার জন্য। তো ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সূর্য মানুষের জন্য, কায়নাতের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য। সূর্য কি শুধু পুরুষের জন্য? মহিলাদের জন্য। তো দিন শরীয়ত শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য এক সমান। আল্লাহর মধ্যে বৈষম্য কোনো নীতি নাই, সূর্য সবার জন্য, দিন শরীয়ত সবার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নবী সবার জন্য, সাহাবা সাহাবিয়া পুরুষ সাহাবি, নারী সাহাবি, আয়েশা খাদিজা উম্মে সালমা হাফসা এরা নারী সাহাবি, উমর আবু বকর খালেদ এরা হইলেন পুরুষ সাহাবি। হুজুর সাহাব সবের জন্য নবী, শরীয়ত সবের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, যে শরীয়তের পরে পুরাপুরি আমল করবে সে বেহেস্তের মধ্যে আগে চলিয়া যাইবে। এই জন্য সেই যুগের পুরুষরা মনে করত সাবিকু বিল খায়রাত, আমরা বেশি করে আমল করে আগে বেহেস্তে যাব। মহিলারা মনে করতো আমরা বেশি করে আমল করি আমরা আগে বেহেস্তে চলে যাব। এই জন্য যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য মহিলারাও যাইত, এত আগ্রহ ছিল। সুমাইয়া হিজরত করতেছেন মক্কা থেকে, রাস্তায় শহীদ হইয়া গেলেন, ইসলামের জগতে প্রথম শহীদ হইলেন মহিলা সুমাইয়া নাম। দিনের খাতিরে মক্কা থেকে হিজরত করে মদিনা যাইবেন, রাস্তায় তীর মারিয়া উনাকে শহীদ করে দিল সুমাইয়াকে। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা সুমাইয়া। দীনের জন্য উম্মে হাবিবা মক্কা থেকে হিজরত করে হাবশ দেশে চলে গেছে স্বামীর সঙ্গে। আজকে যেমন আপনারা স্বামীর সঙ্গে ঘর থেকে বাইরেছেন দীন হেফাজত করার জন্য, শিক্ষার জন্য, উম্মে হাবিবা মক্কা থেকে হাবশ গেলেন স্বামীর সাথে। হাবশ যাওয়ার পরে আবিসিনিয়া আসলাম আর দেশে, উম্মে হাবিবার স্বামী খ্রিস্টান হয়ে গেল, উম্মে হাবিবাকে ছেড়ে দিল। উম্মে হাবিবা কে? আবু সুফিয়ানের মেয়ে। এখন উম্মে হাবিবা বিপদগ্রস্ত হইলেন স্বামী ছাড়া, ও খ্রিস্টান হয়ে গেছে গা, উম্মে হাবিবাকে ছাড়িয়া। আল্লাহ রসুল মদিনার থেকে খবর পাইলেন যে উম্মে হাবিবা যে গ্রুপে হিজরত করিয়া হাবর গেছিলেন, স্বামী ফালাইয়া চলে গেছে। উম্মে হাবিবা এমন এক মহিলা, স্বামী নাই, ভাই নাই, বাপ নাই, সব কাফের, কিন্তু উম্মে হাবিবা
ইসলামের জন্য, দ্বীনের জন্য দেশ ছাড়িয়া নবী প্রেমে হাবস। হুজুর প্রস্তাব পাঠাইলে মদিনার থেকে বাদশার কাছে, হাবসের বাদশা আসহামা, যে তুমি উম্মে হাবিবাকে আমার পক্ষ থেকে প্রস্তাব বিয়া পড়াইয়া দাও। উকিল আসহামা নবীর সাথে বিয়া পড়াইয়া দিলেন। উম্মে হাবিবা হাবস থেকে নবীর জৌজিয়ত দাম্পত্য জীবন কবুল করলেন। আসহামা নিজের পক্ষ থেকে মোহর আদায় করে দিল 400 দিরহাম। উম্মে হাবিবা হাবস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। কিন্তু উম্মে হাবিবা এমন মহিলা, বাপ আবু সুফিয়ান কাফের, ভাই কাফের, গোষ্ঠীর সব কাফের, কিন্তু উম্মে হাবিবা দ্বীনের প্রেরণায় স্বামীর সাথে হিজরত করছেন মক্কা থেকে। সেই গ্রুপের নেতা জাফর তৈয়ার তো উম্মে হাবিবাকে নিয়ে মদিনা শরীফ গেছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া জায়গা পাইছেন। তো দ্বীনের লাগি মেহনত করছেন তো হুজুরের ঘরে জায়গা পাইছেন। হযরতে জাফর তৈয়ার যুদ্ধের ময়দানে যাইবেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতার যুদ্ধের খবর দিছেন। সেখানে কাফিরদের সাথে লড়াই করতে হইব। তো হুজুর বলছেন, যায়েদ ইবনে হারেসা, উসামার বাপ, যাকে মানুষ হুজুরের পুত্র কইতো, এও শহীদ হইব, এ আমির হবে। এরপরে হুজুর বলছেন, যায়েদের পরে হযরতে জাফর তৈয়ার শহীদ হবে, উনিও শহীদ হইবেন। ঝান্ডা যাইবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা, আবদুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হবেন। তিনজন শুনতেছেন, হুজুর বলতেছেন এরা সব শহীদ হবে। আজকাল যদি ঘোষণা দেয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কেউ যাবে না, আর হুজুর বলতেছেন এরা শহীদ হবে। এরপরে 4 নম্বর যুদ্ধের ঝান্ডা নিবে খালেদ ইবনুল ওয়ালিদ, নাম বলেন নাই, আল্লাহর এক তরবারি ঝান্ডা নিব, এর হাতে যুদ্ধ ফতে হইব। এখন তিনজন গেছেন, যায়েদ ইবনে হারেসা নবীর ছেলে, হুজুর নিজের ছেলে কি আগে কুরবানি দিতেছেন, ফালক ফুত, ফালক ফুত হলে হুজুর নিজের ফুত নাই, এই জন্য ফালক ফুতকে নিজের ফুত থেকে আরো বেশি মহব্বত করতেন। আর উসামা হইল নাতি। জাফর তৈয়ার ঘরে গেছেন, নয়া নয়া শাদি করছেন হযরতে জাফর, হুজুরের চাচাতো ভাই, আলীর ভাই। বিবিকে যাইয়া বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় যাইব, আর নবী বলছেন আমি শহীদ হইব, আল্লাহ আর নবী বলছেন আমি শহীদ হইব। তা আমার পরে যদি তোমার স্বামী গ্রহণ করুন লাগে, আমার মতন একজন যোদ্ধা দিকে তুমি গ্রহণ করবা, তোমার যে স্বামীর দরকার হয়, আমি তো শহীদ যে মা রাইতাম না, তোমার যদি দরকার হয় তো আমার মতন একজন মুজাহিদ, বীর মুজাহিদ, যা আল্লাহ রাস্তায় নিবেদিত প্রাণ, জানমাল দিত, এইরকম দেখে একটা জামাই লইবা তুমি। স্বামী বলতেছেন দরজার দাঁড়াইয়া। বিবি সাহেব দেখলেন, হে যুদ্ধের ময়দানে যাইবই, আরে অবলা নারী, মাত্র বিয়া শাদি করছেন আর যুদ্ধের ময়দানে যাইব, নবী কইছেন শহীদ হইব, আর আমারে ওসিয়ত করে আমি একজন মর্দে মুজাহিদ, যে আল্লাহর দ্বীনের জন্য সব সময় জানমাল কুরবানি করে এমন স্বামী গ্রহণ করতাম। তো উনি ভাবতে চিন্তা করে বললেন, মুজাহিদের দোয়া তো কবুল হয়, আল্লাহ রাস্তায় বাইরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, তুমি দরজার দাঁড়াইছো, অস্ত্র সাথে আছে, তুমি দোয়া করো, দোয়া কবুল হইব। তো দোয়া তো তুমি করবে না, আমি দোয়া করব, তুমি আমিন কইবা। বিবি সাহেব বলেন, ঠিক আছে তুমি দোয়া করো। তো বিবি সাহেব দোয়া করতে, আয় আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয়ী করিয়া যুদ্ধের ময়দান থেকে ফিরে আইয়া আমার কোলে আইনা দিও, বিজয়ীর ভেষে, তাই জন্য যুদ্ধ জয় করতে পারে, এরপরে আমার কাছে আইব। এখন জাফরে তৈয়ার আমিন কইব, এই দায়িত্ব হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু আনহু, আমিন তো দূরের কথা, মারছেন এক থাপ্পড় আর হাতের মধ্যে দিয়েছেন থাপ্পড়, তো হাত ফালা, তোর দোয়ার দরকার নাই। বিবি সাহেব ব্যাগ করে গেছে, হাতের মধ্যে থাপ্পড় দিছেন, গালের মধ্যে থাপ্পড় দিছেন, আমিন তো কইল না। বিবি সাহেব বলেন, আমি তো ভালো দোয়া করলাম, তুমি আমারে থাপ্পড় দিলা আর দোয়া বন্ধ করে দিলে, আমিন কইবা, কই তুই নবীর উল্টা দোয়া করছস। নবী কইছেন আমি যুদ্ধের ময়দানে শহীদ হইব, তুই কইস আমি ফিরে আইব, কইতে পারে না, এই জন্য আমিন নাই থাপ্পড় দিছি, নবীর উল্টা দোয়া করছস, আমি যুদ্ধের ময়দানে যাবো শহীদ হইব, আর আমার মতন একটা জামাই ভরে লইবে যে আল্লাহর দ্বীনের জন্য যায়। এখন জামাই সাই আপ টু টেক,
বেড়াইও চাই বউ আফটোটি দুই আফটোটির জাহান নামে যাইবা একসাথে গিয়ে না আফটোটির গিয়ে কর আর যা পরে তাইয়া বিবিকে ওসিয়ত করেন এমন জামাই লইবা যে আমার মতন মর্দে মুজাহিদ হবে দিনের জন্য জান মাল কুরবান করবে বিবি সাহেব দেখলেন যে কারবার উল্টা কই ঠিক আছে হাত ধরলেন জাফরকে দাঁড়িয়ে বললেন ঠিক আছে তুমি তো শহীদ হয়ে যাইবা আমিও তোমার জন্য সবর করব কিন্তু একটা দোহাই তোমারে দে আল্লাহর জাতের দোহাই আল্লাহর দিনের দোহাই তুমি শহীদ হয়ে যাও শহীদ হয়ে বেহেস্ত যাইবা হুর তোমার জন্য পাগল হইয়া রয়েছে তুমি বেহেস্ত যাইয়া হুর ফাইয়া তুমি আমারে ভুললে যাইবা তো তুমি আমার হাত ধরে ওয়াদা করো বেহেস্তের হুর ফাইয়া তুমি আমারে ভুলতা না তাহলে আমি তোমাকে ছাড়বো না এলে ছাড়বো না আল্লাহর জাতের দোহাই দিনের দোহাই দিয়ে বলছেন বেহেস্তের হুরের চেয়ে এই দুনিয়ার একজন মহিলা রাবেয়া খাদিজা আয়েশা আসিয়া মরিয়মের মতন যদি হয় লক্ষ কোটি কোটি হুরের চেয়ে তার দাম বেশি হযরতে জাফর বলেন কসম খোদার আমি যদি বেহেস্ত যাই বেহেস্তের হুর ভাইয়া তোমারে আমি বলতাম না কারণ তোমার সাথে আমার সংসার তুমি আমাকে দিনের দিকে সাহায্য করছো কাজে তোমারে আমি বলতে পারি না বেহেস্তের হুরের কোনো মূল্য তোমার সামনে নাই দুনিয়ার মহিলারা হুরের কথা শুনলে জ্বললে উঠে আরে যত হুরই পাওক না কেন হুরের যে প্রশংসা যে হুরের একটা আঙ্গুলের মাথা দুনিয়াতে বাহির করে দিলে মানুষ বেহুশ হয়ে যাইব হুরের এত প্রশংসা তার মুখের থোক ছাড়িয়া দিলে আটলান্টিক মহাসাগরের ফানি মিটা হয়ে যাইব হুরের এত প্রশংসা 70 গজ কাপড় ফিন্দাইয়া দিল হাড্ডির ভিতরে মগজ দেয়া দেব কিন্তু জানিয়া রাখো আল্লাহর কসম বেহেস্তের মধ্যে যদি একটা মহিলা দুনিয়াতে শরীয়তের জিন্দগি নবীর তরিকা দিনকে জিন্দা করে যদি বেহেস্ত যাইতে পারে রাবেয়ার মতো হযরতে মরিয়ম আসিয়ার মতো তো লক্ষ কোটি হুরের চেয়েও তার দাম বেশি যেহেতু হুর হবে খাদিম তুমি ওইবার রানী রানীর দাম কত তুমি নিজেই বুঝো বাকি সব খাদেম তুমি তো বেহেস্তের রানী হইবা তোমার স্বামী হইব বেহেস্তের রাজা তো আল্লাহ তাআলা দিন পুরুষের জন্য নারীর জন্য সমানভাবে দিছেন শরিয়াত সূর্য যেরকম সবের জন্য সমান নারী পুরুষ দিন শরিয়াত সমান কিন্তু যে শরিয়াত মানবে সেই বড় বেহেস্তি হবে হযরত আলী মনে করতেন ফাতেমা আমার চেয়ে বড় বেহেস্তি হবে ফাতেমা মনে করতেন আলী আমার চেয়ে বড় বেহেস্তি হবে প্রতিযোগিতা চলতো আলী যুদ্ধের ময়দানে ফাতেমা ঘরে রোজা রাখতেন হযরতে ফাতেমা কোনোদিন শিকায়ত করেন নাই যে আমার ঘরে ভাত নাই শরীরে কাপড় নাই আলীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন হাসান হুসাইনকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বেহেস্তের মেয়েদের সর্দারিনী মা ফাতেমা আর হাসান হোসেন বেহেস্তের যুবকদের সর্দার আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার যোদ্ধা বেহেস্তে যাবেন ফাতেমার স্বামী কিন্তু আলী মনে করতেন ফাতেমা আমার চেয়ে আগে বেহেস্তে যাবে কিন্তু ফাতেমা এই কথা মনে করতেন না যে আমি নবীর কন্যা রাষ্ট্রপতির কন্যা আমি বড় এই কথা কোনোদিন ফাতেমা চিন্তা করেন নাই ফাতেমা মনে করতেন আলী পুরুষ হিসাবে আমার চেয়ে বহুত বড় আল্লাহ বলছেন যে পুরুষরার দায়িত্ব বেশি সম্মান বেশি আল্লাহর কোরআনে নবী বলেন মানুষকে মানুষ সজিদা করা যায় হয়তো মহিলাদেরকে বলতাম স্বামীকে সজিদা করার জন্য ফাতেমা এটা ভালো রকম বুঝতেন যদিও আমি নবীর কন্যা আমি সৈয়দ বেহেস্তের সর্দারিনী আলী নাখুশ থাকলে আমার সর্দারিনী গিনি হবে না বেহেস্তের সর্দার হইতে পারবো না এই জন্য আলীকে সন্তুষ্ট রাখতেন এটা ভালো রকম বুঝতেন মানুষকে মানুষ সজিদা করা জায়েজ হইলে যদি জায়েজ হতো হুজুর বলেন মহিলাদেরকে বলতাম স্বামীকে সজিদা করো স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারে না স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও পারে না নফল নামাজও পড়তে পারে না স্বামীর অনুমতি ছাড়া ফরজ রাখবে ফরজ রোজা ফরজ নামাজের জন্য অনুমতি লাগে না কিন্তু নফলের জন্য অনুমতি লাগে যে মহিলাদের উপরে তার স্বামী অসন্তুষ্ট তার ফরজ নফল কোনো বন্দীকে কবুল হবে না হুজুর বলেন এটার নাম হলো শরিয়ত নামাজ রোজা হজ যাকাত যেমন পুরুষের এমন মহিলাদের পর্দা যেরকম পুরুষের মহিলাদের সমানভাবে আল্লাহ তাআলা দিয়েছেন খালি মহিলারা পর্দা থাকবে এমন কথা না পুরুষকে আল্লাহ তাআলা আগে পর্দার কথা বলছেন বুরকার নাম পর্দা নয় পর্দা হইলো চৌকের হেফাজত করো বুরদা তো আবরণ
পর পুরুষকে হেফাজত করার জন্য। তোমার পর্দা হইলো তোমার চৌকের হেফাজত করো, পুরুষের পর্দা হইলো পুরুষের চৌকের হেফাজত করো। বুরকা কেন লাগাইবা? তুমি যদি বুরকা না লাগাও আর তোমাকে অন্য পুরুষরা দেখে, সব পুরুষরা মিলিয়া যত গুণা হইব পাপ হইব তোমার আমল নামায় উঠাইয়া দেওয়া হইব। অন্য পুরুষদেরকে গুণার থেকে বাঁচাইবার জন্য তোমার শরীর আবরণ করো, মুখকে হেফাজত করো, মুখের মধ্যে হলো আকর্ষণ। তো শরীয়ত সবের জন্য সমান, পর্দা কও, হালাল হারাম কও, সব কমান। মহিলাদেরকে কিছু ফেসিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন অতিরিক্ত, যেহেতু এরা দুর্বল, মাসিক বেমারের সময় একবারে নামাজ মাফ করে দিয়েছেন। কোনো পুরুষের জীবন ভর এক রক্ত নামাজ মাফ নাই, কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা মাসিক বেমারের সময় সম্পূর্ণ নামাজ মাফ, বাচ্চা দিব এই সময় নামাজ মাফ, রোজা মাফ নাই, কজা করা লাগে। একজন মহিলা বাচ্চা পেটে নিয়ে নামাজ পড়বে, একজন পুরুষের 80 রাকাতের সমান এক রাকাতে সওয়াব পাইব। পুরুষরা যুদ্ধের ময়দানে যাইবে, মহিলারা ঘর সামলাইবে, বাচ্চাকে দুধ খাওয়াইবে, লালন পালন করবে। পুরুষরা যুদ্ধে যাইয়া যে সওয়াব পাইবে সেই সওয়াব পাইবে। দিন প্রচার করা, দিনের জন্য চেষ্টা করা, মাদ্রাসা ঘর প্রত্যেক মহিলাদের জন্য। মেশিন ঠিক হইলে জিনিস ভালো হয়, মিল ফ্যাক্টরি মেশিন খারাপ, মিল ফ্যাক্টরি খারাপ। বনি আদমের মিল ফ্যাক্টরি হইল মহিলুকেরা। মহিলা জাতি যদি ভালো হয় ফ্যাক্টরির মাল ভালো হইব, বনি আদম আদম সন্তান ভালো হবে। আর ইউরোপ আমেরিকা ইহুদ খ্রিস্টান নাস্তিক মুরতদ বেঈমানরার মেহনত নারী জাতিকে খারাপ করে দাও, আর হুজুর সাল্লাহ সাল্লামের মেহনত মহিলাদেরকে বেশি করে দিনের দিকে আনো। মহিলা ঠিক, ঘর ঠিক, আওলাদ ঠিক, স্বামীর সুখ শান্তি সব দিনের পরিবেশের উপরে নির্ভর করে, আর দিনের পরিবেশ হইল মহিলাদের কাছে ঘরের। এই জন্য দিন শিক্ষা করা, দিন চর্চা করা, দিনের জন্য মেহনত করা সবের জন্য সমান। আপনারা ঘর থেকে বেরিয়ে আইছেন দিনের মেহনতে আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য, মহিলারা মহিলাদেরকে দাওয়াত দিবে, পুরুষরা পুরুষকে দাওয়াত দিবে, দিনের চর্চা থাকবে, এই দুনিয়ার জিন্দেগিটা হইবে বেহেস্তের জিন্দেগানি হয়ে যাইবে। ঘরের মধ্যে দিন না থাকলে অশান্তি, ছেলে মেয়ের অশান্তি, যে ঘর দিন চিন্তা হয়েছে ঘরের মধ্যে শান্তি, এটাও একটা বেহেস্তের জিন্দেগানি হয়ে যাবে দুনিয়ার বুকে। আওলাদেরকে দিন শিক্ষা দেওয়া, স্বামীকে দিন শিক্ষা দেওয়া, এটা হলো বড় জেহাদ। পুরুষরা জেহাদ করে, আমরা ময়দানে যাইয়া মাদ্রাসায় পড়াই, ওয়াজ নসিহত করি, তকরির করি, বক্তৃতা করি, আর একজন মহিলা ঘরে থাকিয়া নিজের পরিবার পরিজনকে দিনের কথা শোনায়, আওলাদদেরকে দিন শিক্ষা দেয়। আল্লাহ রসুল বলেন, একটা সত্য কথা, একটা দিনের কথা ঘরের মধ্যে চর্চা করা সদকা খায়রাতের চেয়ে আরো বেশি সওয়াব রাখে। একজন মহিলা স্বামীরে ঠিক করতে পারে, বাপকে ঠিক করতে পারে, মাকে ঠিক করতে পারে, যদি তার মধ্যে দিন আসে। একটা দিনের মশলা যদি আপনারা শিখেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাইবেন। যখন দিনের তালিম হয়, বাহিরে তালিম ঘরে তালিম, তো মেয়ে লোকেরা ঘরে তালিম করবে, ঘরের মধ্যে কিতাব পড়বে, আওলাদদেরকে দিনের কথা শুনাইবে, দিনের তালিম পড়িয়া। এই দেশে একটা মহিলা এরকম হইল যে তালিমে বসছে, তালিমে বেহেস্তের কথা আইছে, দুজখের কথা আইছে, এখন 3 দিনের জমাতে বাইরেছে। এরপরে আসিল ইউনিভার্সিটি, 3 দিন পরে যখন বাড়িতে গেছে ইউনিভার্সিটি থেকে, 3 দিনের লাগে মহিলার জমাতে বাইরেছে। 3 দিনের জমাতের পরে যখন বুঝতে পারছে জাহান্নাম কি জিনিস, তখন পর্দা লাগাইছে। ইউনিভার্সিটির বেপর্দা থাকতো, গেছে বাড়িতে 3 দিন পরে জমাতের সাথে 3 দিন লাগাইয়া, এখন মাকে কয় পর্দার কথা, বাপরে কয় নমাজের কথা, এরা কয় তুই ইউনিভার্সিটির ছাত্রী তা করতে কেস। এখন মেয়ে ওয়াজ করে, দেখো তোমরা জাহান্নামে যাইবা, আমারও জাহান্নামের দিকে ডাকবা, যদি তোমরা পর্দা মতে না থাকো, মারে কয় নমাজ না পড়ো, বাপরে কয় নমাজ না পড়ো, তো আমি আর তোমরা বাড়িতে যাইতাম না। মাত্র 3 দিন, আর ফইলা 3 দিনও গেছে ওই কিতাবের তালিমও, একদিন হুন্যে ওই মাশাআল্লাহ তার ভিতরে দুজকের ভয় আইছে, জাহান্নামের ভয় আইছে। যে সমস্ত মহিলারা বেপর্দা ঘোরাফেরা করে, জাহান্নামের মধ্যে এরকম ভাবে ঘোরাফেরা করব। যে সমস্ত মহিলারা পুরুষের মতো চলাফেরা করে, জাহান্নামের মধ্যে মূর্তি বানিয়ে দেওয়া যাইব, আগুনের মূর্তি। যে সমস্ত পুরুষরা মহিলাদের মতো চলে, ওই রকম আগুনের মূর্তি মহিলাদের বানাইয়া দেওয়া যাইব, ধৈর্য রাখ কারেন্ট থেকে ধৈর্য এরকম। যে সমস্ত মহিলারা পুরুষের মতো চলাফেরা করে, আগুনের পুরুষ মূর্তি বানাইয়া তার সাথে লাগাইয়া দেওয়া যাইব, যেরকম কারেন্টে ধরে। আল্লাহ তাআলা সবাইকে ফানা দেও। আমিন।
আমরা যেন শরীয়ত মতে চলি, দিন মতে চলি, দিনের বুঝ যেন আল্লাহ তালা দেয়। একজন ঘরের মধ্যে দাওয়াত জারি করি এবং চর্চা করি, ছেলে মেয়েদেরকে দিনের চর্চা করি। বেডিয়া ছিল খুব ভালো, সামাইয়া ছিল শিক্ষিত, বা স্বামী তো মাসে আল্লাহ নমাজ পড়ে কিন্তু দাড়ি রাখে না, গড় নমাজ পড়ে মসজিদও যায় না। বেডি মুন্সিবাড়ির বালা শিক্ষা দীক্ষা আছে, দিনের বুঝ আছে, পয়লা রাত্রে ওই স্বামীকে কয় তুই গড় নমাজ সংস্কৃতার লাগে, বেডি মানছে গড় নমাজ পড়বো, বেড়া মানছে বাইরে নমাজ পড়বো মসজিদ দিয়া, তুই বেডি নি, তুই তো বেড়া, তুই গড় নমাজ পড়বে গেলে কি মসজিদ যা। বেডা করে আরে রাখ আস্তে আস্তে, আসলে মানুষ বালা শিক্ষা দীক্ষা আছে, আর ফরেজগারও আছে, ফরেজগার দীক্ষা তো বিয়াই দিছে, ডিগ্রি আছে, বড় চাকরি করে, কিন্তু গড় নমাজ পড়ে। তো পয়লা রাত্রে ঝগড়া লেগে গেছে, তুমি মসজিদ যাইবা, ঘরে নমাজ পড়বা কেন, বেড়া মানছে কি ঘরে নমাজ পড়ে, বেড়া মানছে মসজিদ নয়, বেড়ি মানছে ঘরে নমাজ পড়ে, লাগছে ঝগড়া। তো জামাই কোনো মধ্যে ফইলা নাই কি ঝগড়া, যেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মানে ফইলা নাই কি ঝগড়া। এরপরে যখন কাছে গেছে কই তোমার মুখে তো দাড়ি নাই, এইটা জানলে তো আমার বিয়ে হইতো না তোমার সাথে, তোমার দাড়ি নাই কে, আমার মাথায় চুল থাকবে তোমার মুখে দাড়ি থাকবে, তো তোমার মুখে যদি দাড়ি না থাকে তো আমার মাথায় চুল থাকবে না, লাগাইছে আরেক ঝগড়া। বলে মহা মুশকিলে পড়লাম, যখন বেশি চাপ সৃষ্টি করছে মহিলা তখন এই বেটা মানুষ বড় শিক্ষিত, নমাজ টমাজ পড়ে দি, কিন্তু দিনের বুঝ নাই। কহুন যার জির কর্ম যার জির ধর্ম, পার্সোনাল ব্যাপার আমার, আমার নামাজ আমি পড়বো, দাঁড়িয়ে রাখলে আমি রাখবো, এটা আমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ল, তুমি এত চাপ সৃষ্টি করে না, যার জির কর্ম যার জির ধর্ম। বেডি কয় আচ্ছা এখন মশলা শিখলাম, মশলা কি, এটা পার্সোনাল ব্যাপার, ধর্ম কর্ম পার্সোনাল, যার যে ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল, এটা তুমি আমার এত চাপ সৃষ্টি কর, ঠিক আছে। রাত্রে যখন খুশি বাসি করে মিলামিশা করছে, বেডি আগে উঠছে, আগে উঠে গোসল টোসল করবো, মাথারে সুলাইয়া ডুলাইয়া একবারে খালি করে ফেলেছে, এবারে সুলাইয়া গোসল টোসল করে একে ঘুমাইছে। হেও যখন ভোর রাতে উঠছে, উঠতে দেখে তার বউ নেই, এদিক সেদিক চায়, যে দূরে দাঁড়াই রয়েছে বউ গেল কই, যেটা বিস্তার মধ্যে আছে এইটা তো মাথা চোলাল, এখন খালি চায় দেবতা আইলো নাকি, না জিন আইলো, না ফেরত আইলো, আমারটা গেল কই, এইটা করতে আইলো, এটা তো মাথার চুল নাই, ভয় পাইয়া গেছে দূরে যেয়ে দাঁড়াই রয়েছে। বেডিও টের পাইছে যেহেতু ভয় পাইয়া দূরে দাঁড়াই রয়েছে, খালি কয় লাহ লাহ করো, জিন মনে করছে ভূত আইছে, আমারটা গেল কই, ঘুমাইলাম তো লম্বা চুল, এটা তো মাথা চুলায়, হঠাৎ করে দেখছে তো চমকে উঠছে, বেডিও টের পাইছে, বেডিও টের পেয়ে মুখ খুলে গা কয় কি হয়েছে, কেন হইয়ে দে, সিট গাঙ্গা বাসায় কয় কেন হইয়ে দে, যেমনে কইছে এমনি টের পাইছে, এটা তো আমারই বউ লাগে, দেখা যায় মাথার চুল নাই বউ তো আমার। ও আল্লাহ এন্ডুল্লা কেন করলি, এন্ডুল্লা কেন করলি, ইটা কিতা করলে তুই, এন্ডুল্লা কেন করলি। তখন বেডিয়া কয় তোমার তো কি হইয়ে, এটা আমার পার্সোনাল ব্যাপার, মাথার চুল রাখলে রাখবো না রাখলে না রাখবো, এটা আমার ব্যাপার, তোমার তো কি হইয়ে। এখন জামাইয়া টের পাইছে, এইটার নাম হলো জেহাদ, এটার নাম হলো দাওয়াত, এইটাই তবলিগ, এখন জামাইয়া টের পাইছে, যদি সব বোনা আস, আমি যে কইছিলাম কালকে যে আমার দাড়ি রাখা এটা আমার পার্সোনাল ব্যাপার, বেডটি আমার মাথার চুল রাখা এটা আমার পার্সোনাল ব্যাপার, রাখলে রাখবো না রাখলে নাই। এখন জামাই হাতে ভাই ধরে দৈরা কয় আর জীবনে কাম করতাম না, মাথা ফোরটি বান বালা করিয়া নয়া বউ মানছে, যদি দেখে বউর চুল নাই যে তো আমার আর ইজ্জত নাই, মাথার খুলবি না ফোরটি বালা করিয়া বান, আর আমিও তোবা করতেছি কালকের থেকে আর দাড়ি কামাইব না কামাইব না। কত বড় জেহাদ দিন আর শরীয়তের জন্য, নিজের আরাম আয় সব বাদ দিছে। এখন বেটেন দিয়ে দাড়িওয়ালা জামাই কাছে বিয়াহ হইতে চায় না, এটা বলে ভালো লাগে না নবীর সুন্নাত। তখন কোনো মহিলা যদি স্বামীকে দাড়ি রাখাইতে পারে তা আমরা থেকে তো বেশি সব পাইব, আমরা 100 বক্তৃতা করে একবারে পারি না, বেদিয়ে পারে জামাইরা নমাজ পড়াইতে পারে। এখন বউ যদি কয় জামাই মসজিদে যায় না, বেটে জামাই যাই তো চায়, তো বউকে কইব আরে ঘরে নমাজ পড়লে হয় না, উল্টা দাওয়াত দিল, বরং পাঠাইবে মসজিদে, তিন দিনের লেগে পাঠাইবে, এই চাকরি নকরি পয়সা কিরকম। ময়মনসিংহে এক এডিসি আসিল, এত বেচে কসম দিয়া তুইছে তোর গুরেশ বলিয়া চুনা আমার বাড়িতে নাই,
তোর ঘুষের পয়সার জন্য আমার আমার বাচ্চা কাচ্চা না খায় বেডি আমার বাসা তো দেখ বুঝলেন। তারপরে তো এ অফিসে ওই সারা দিন কাটাইতো আর অফিসে ভাত খাইতো। আর কসম দেয়া তৈছে তোর ঘুষ টুসের পয়সা যদি এখানে আসে আমার ছেলে মেয়েকে তুই নষ্ট করবে, এরকম মহিলা তো আছে। তো ওই জন্য দরবেশের মতো জিন্দেগানি করছে, ঘুষ টুস খাইতো না। বউর কথা না, বউ হেদায়ত করতে পারে। একজন মহিলা ঠিক, জাতি ঠিক, ঘর ঠিক, দেশ ঠিক। এই জন্য শয়তানরাও মহিলার পিছনে লাগে, এরা যদি না চাইতারে। এই জন্য ইউরোপ আমেরিকা নাস্তিক মর্তদদের সমস্ত মেহনত হলো মহিলাদের পিছনে। আর আপনারা যখন 20 জন আর 6 জন ঘর সারিয়া আল্লাহর দিনের পরিবেশ দেখাইবার জন্য, ঘরের মাহাউলকে ঠিক করার জন্য, আমি মনে করি এটাই আপনাদের জন্য বড় জাহাজ। মাহাউল ঠিক করো। মাহাউল মানে পরিবেশ। পরিবেশ কি? পরিবেশ তো আমরা বুঝি না। ফাঁকানার মধ্যে যদি একটা মাছ লালন ফালন হয়, এডারে সাবান দিয়া দাও, গোলাপ পানি দিয়া দাও, জমজমের পানি দিয়া দাও, আর একবার দেখলে এটা কিনতো না খাইতো না, ওইটা ফাঁকানাতে আছে, এটা পরিবেশ খারাপ। আর একটা মাছ যদি যত খারাপই হোক, এটা যদি খয় নদী, মনু নদী, মেঘনা নদী, কুশিয়ারা নদীত ফইরা যায়, আর এরপরে উজাইতে উজাইতে এটা গেছে গে করিমগঞ্জ, আর এরপরে একজনে লাখ পাইছে, এটা কইতে পারে না এটা যে ফাঁকানাতে ছিল, এটা তো এখন কুশিয়ারার মাছ। ডিসিও আগুয়ে আইব, বড় জমিদারও আগুয়ে আইব, বাপরে নদীর মাছ কত মজা। এটা কুশিয়ারা নদীত পড়ে গেছে, খোয়াই নদীত পড়ে গেছে, পরিবেশ বদলা গেছে। মাহল যখন বদলিয়া যায় তখন মানুষের হাল অবস্থা ঠিক হইয়া যায়। এই দেশের মাহল ভালো না, এই জন্য পরিবেশ ঘরে ঠিক করো। এখানে 20 জন 30 জন মহিলা জম হয়েছে, এখানে এক পরিবেশ। আর মসজিদে যাইয়া গুটুর গুটুর ফুটুর ফুটুর করার চিন্তা করবেন না। মেয়ে লোকের জন্য ঘরে নামাজ পড়া সব বেশি, মসজিদে যাইয়া দিন চিন্তা হয় না। মসজিদে যা পরপুরুষ দেখবে, পরপুরুষ আপনার দেখবে, এরপরে ক্যাসেট হইব, এরপরে ভিডিও রইব, এরপরে সাপ্লাই হইব, এরপরে মক্কা শরীফ মেয়ে লোকেরা আর পুরুষেরা তোয়াফ করতো, একটার একটাই চয়েস করতো। এই ভিডিও দেখে ওই ওই তামসা হইব, যেরকম তোয়াফের নামে তামসা হইতো, নারী পুরুষ একসঙ্গে তোয়াফ করতো উলঙ্গ। আর এখানে মহিলারা পুরুষকে চয়েস করতো, পুরুষরা মহিলারে চয়েস করতো। নাম ছিল তোয়াফ, নাম হইল দিনের, দিনের নাম দিয়ে গুমরাই আর বদ্দিনী। ভিডিওর আর ক্যাসেট দেখিয়া ইন্টারনেটে বিয়া হয়, এই জমানা আজকে আইয়া পড়ছে, তোমার ছবি ভিডিও রইল, ছেলের ভিডিও রইল, একজন কার একজন দেখলো, কার মন কোন দিকে গেল, এরপরে যেরকম পাখি আর মাছ কন্ট্রোল করা যায় না, মহিলাদেরকেও কন্ট্রোল করা যায় না। আল্লাহ রসুল কন্ট্রোল করতে চাইছেন। আল্লাহর কোরআনে আছে হুজুরের বিবি সাহেবরা উম্মতের জন্য মা, মা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন কারনাফি বুয়ুতি কন্যা, ঘরে থাকবা, মার দিকে তো মানুষের নজর যায় না। উম্মাহাতুল মুমিনিন সমস্ত উম্মতের জন্য মা। এরপরে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনা সালাতা ওয়াতিনা যাকাত ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা। ঘরে থাকো, জাহিলিয়াতের যুগের মতো সাজ সজ্জা লইয়া যাইও না। মৌলাই সাহেবের মেয়ে বেগম, বেগম মৌলাই সাহেবের বেগম, মৌলাই সাহেব হুজুর, আর বিবি সাহেবের আনছেন দেশ থেকে। তো বিবি সাহেবে তো হুজুর ভাইয়া গরিবানা সুরতে জিন্দাগানি করতেছে, হুজুরের আরেকদিন আও সরছে, আরেক বিয়াত যাইবে। বিবি সাহেবের যাও কিছু আছে যে ওরটা ওর দিয়ে বিয়াত লইয়া গেছে। বেটি যখন বিয়ার মধ্যে অন্যান্য মহিলাদেরকে দেখছে, বাপ রে বাপ, সাজ সজ্জা যে ওর টেওর সব দেখে রাস্তাতে গাড়িতে ঝগড়া লেগে গেছে। হুজুর ক্ষেত রাখছো না মারে, আজকে দেখেছি না বিয়ার মধ্যে বেতন কোন আলোতে আছে, গাড়িতে ঝগড়া লাগছে, বাড়িতে আইসে বাসার মধ্যে ঝগড়া, তুমি আমার ক্ষেত রাখছো দেখছি না। আমেরিকার মহিলা নাই আরো বিটেন কিরকম, এই যে ঝগড়া লাগছে শেষ পর্যন্ত বিয়া ভাঙছে, তালাক হইছে বাচ্চা হওয়ার পরেও। এই জন্য কমিউনিটি সেন্টার আর বিয়ার বাড়ি লইয়া যায় রং তামসা। হুজুর সাল্লাহ ইসলাম রং তামসায় যাইতেন না, হুজুর সাল্লাহ ইসলামের ফাতেমাকে আল্লাহ রসুলের মেয়ে বেহেস্তের সর্দারিনী কোনো রং তামসায় না, সূর্যেও চন্দ্রেও দেখছে না। মারা যাওয়ার পরেও হযরতে ফাতেমা বলছেন আলী রাত্রে আমারে দফন করো, কাফনের উপর দিয়েও যেন কেউ আমাকে না দেখে, চাদর দিবা আর রাত্রে দফন করবা। সেই ফাতেমা বেহেস্তের সর্দারিনী। আপনারা যদি বেহেস্তের সর্দারিনীর সাথে থাকতে চান তাহলে তেসারের আমল, এই দেশের মহিলা হিন্দু আর খ্রিস্টান বদ্দিনদের তাহজিব তমদ্দুন কালচার লইলে হবে না। আমাদের ফাতেমার কালচারের দরকার, আয়েশার কালচারের দরকার, রাবিয়া বসরিয়ার কালচারের দরকার। এবাদত করো, বন্দিকি করো,
তো আল্লাহর ফেরেশতারা সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো সুখ শান্তি দিবে, আখিরাত তো সুখ শান্তি দিবে, এবং দ্বীনের জন্য জান মাল কুরবান করবেন, শিখবার চেষ্টা করবেন, শিখাইবার চেষ্টা করবেন, স্বামীকে বাধ্য করবেন, আর একা একা কোনো দিকে যাইবেন না, আপনারা তো স্বামীর সাথে আইসেন অথবা কেউ বাপের সাথে, ভাইয়ের সাথে, হরমের সাথে এক জায়গায় আর জায়গায় যাইবেন, দিনের মাহফিলের কথা শুনবেন, আরেকজনকে দিনের দাওয়াত ছোট কোটো কথাও দিবেন, ছোট দাওয়াতেও বড় জেহাদের সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। আমার কথায় কোনো বিয়াজে জানি না, আমার কথা কতটুকু আপনারা বুঝছেন আর বুঝাইতাম পারছি। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ থেকে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচাও। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তিন দিনের জন্য জামাত বাইর হয়, দশ দিনের জন্য জামাত বাইর হয়, এক দেশ থেকে আরেক দেশও মহিলাদের জামাত যায়, স্বামীর সাথে থাইল্যান্ড যায়, দিল্লি যায়, অন্যান্য জায়গায় যায়, একলা যাইতে পারে না, যাও দুনিয়ার পরিবেশটাও দেখো, ঘরের পরিবেশটাও দেখো, বাহিরে যাইবে দিনের পরিবেশ ঘরের মধ্যে আনবে, ঘরের দিনের পরিবেশ আরেকজনের পরিবারও ঢুকাইবার চেষ্টা করবে। আর মেয়ে লোকদের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিছে, নরম কথা, নরম ভাষা, নরম ভালোবাসা আদর করিয়া আরেকজনকে ফিরাইবার চেষ্টা করতে পারবে। আপনারা যখন ভালো ইয়ে চলবেন, আরেকজনে দেখলে পরে এমনি দাওয়াত হয়ে যাবে যে মাশাআল্লাহ এই মহিলা খুব আরামে আছে, তার আমল আখলাক ভালো আছে, তার সংসার সুন্দর চলে, সে দিনের কাজ করে, তো অন্য অটোমেটিক দাওয়াত হয়ে যাবে। আল্লাহ তাআলা দাওয়াতের যে মান মর্যাদা হযরত আয়েশা উম্মে সালমার মতো আল্লাহ তাআলা আপনাদেরকে যেন আল্লাহ তাআলা দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।